করোনা রুখতে গত বুধবার থেকে টানা সাত দিন চায়ের দোকান ফুটপাতের ফাস্টফুড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এছাড়া সপ্তাহে দুদিন অর্থাৎ বৃহস্পতিবার ও রবিবার শহর বর্ধমানের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে, বাকি পাঁচ দিন খোলা থাকবে সমস্ত দোকান। এমনই নির্দেশ জারি করা হয়েছিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে। গত দশ দিন আগে থেকে করোনা ও ওমিক্রনের মতো মারণ ভাইরাস রুখতে অল্টারনেটিভভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা বন্ধের নির্দেশ জারি করেছিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পুরনো নির্দেশিকায় বলা হয়েছিল উল্লাস থেকে নবাবহাট এবং কার্জন গেট উত্তর ফটক পর্যন্ত অল্টারনেটিভভাবে খোলা থাকবে ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই খোলা বন্ধ নিয়ে ব্যবসায়ী মহলে গুঞ্জন ও জেলাশাসককে চিঠি প্রদান করেন ব্যবসায়িক সংগঠনগুলি। তারপরই এসডিও তীর্থঙ্কর বিশ্বাস জেলা আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করে নতুন সিদ্ধান্ত নেন। কার্যত করোনা বিধিনিষেধ মানা হচ্ছে কিনা তা বৃহস্পতিবার বর্ধমান শহরের বিভিন্ন বাজারগুলিতে পরিদর্শনে যান এসডিও তীর্থঙ্কর বিশ্বাস এবং আইসি সুখময় চক্রবর্তী। মূলত এদিন স্টেশন বাজার এবং তেঁতুলতলা বাজার পরিদর্শন করতে গিয়ে দেখেন বেশ কয়েকজন দোকানদার দোকান খুলে দেদার ব্যবসা করছেন। কার্যত সেই সব ব্যবসায়ীদের জরিমানা এবং টানা সাত দিন বন্ধ রাখার নির্দেশ দেন এসডিও তীর্থঙ্কর বিশ্বাস। অ্যাকচুয়ালি আমাদের একটা অর্ডার আমরা করেছিলাম, যাতে আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি এবং লাগোয়া পঞ্চায়েত এলাকাগুলোতে যেখানে আমাদের কনজেস্টেড পপুলেশন, সেখানে আমরা সপ্তাহে দুদিন বন্ধ রেখেছিলাম, আজকে তার মধ্যে একদিন বৃহস্পতিবার। তা আমরা যেটা পুলিশ প্রশাসন থেকে খুব কড়াভাবে আমরা এটাকে দেখছি, তা সেটা ফিল্ডে কতটা আমরা সাফল্য পেয়েছি দেখার জন্যই আজকে এসছি আমরা রাস্তায়। আমরা দেখলাম আমার সঙ্গে আইসি আছেন, আইসি বর্ধমান। আমরা ফিল্ডে মিউনিসিপ্যালিটির সামনে থেকে পুরো এই চত্বরটা আমরা একবার করে ঘুরে দেখলাম, দেখলাম সব দোকানই বন্ধ আছে এবং মিষ্টির দোকানগুলো 9টা থেকে 12টা অবধি ওদের একটু রিল্যাক্সেশন দেওয়া হয়েছিলো এবং অলরেডি 12টা বাজছে। এটা আমরা দেখে নেবো যে যে দোকানগুলো খোলা থাকবে সেগুলো বন্ধ করা হবে, এবং যেই দোকানগুলোতে মাস্ক ছাড়া লেনদেন হচ্ছিলো সেগুলোকে আমরা সাত দিনের জন্য বন্ধ করে দিয়েছি। আমাদের আইসি সাহেব দু একটা দোকান, কটা দোকান আমাদের এরকম হয়েছে, প্রায় 10-12টা দোকান। হ্যাঁ, এটা নিয়ে সেকেন্ড, এর আগে একটা বাজার ভিজিট করেছি এবং এরপরে আরো দূর বাজার যাব। মিষ্টির দোকান 12টা অবধি খোলা আছে, 12টার পর বন্ধ হবে। সংখ্যাটা খুব কম, একজন দুজন হয়তো করেছেন, আইসি সাহেব আছেন, পুলিশ তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। মাস্ক না পড়ার জন্য যে পেনাল্টি করলেন ওইগুলো কোন কোন এলাকা? তেঁতুলতলা বাজারে দু একটা আছে এবং স্টেশন বাজারে দু একটা আছে। মিনিমাম 15 থেকে 20 জন এখন সকাল থেকে নিয়ে এখনও পর্যন্ত যারা উইদাউট মাস্কে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে মাস্ক দেওয়া হলো, মাস্ক পরানো হলো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।